গরুর নাম তো রাখছি শান্ত, ছাগলের নাম থেকে ছাগলের নাম আমরা আসলে সেভাবে ই করিনি। তারপরে দেখো যে নাম আসলে আমরা সেভাবে শান্ত কেন শান্ত করতে মানে আপনি আসবেন, আপনি কাছে আসেন, ধরেন কোনো নড়াচড়া করবে না, কোনো দৌড়ি করবে না, একদম যেহেতু শান্ত একটা বিষয়, যেরকম মানুষ একটা শান্ত হবে, যে একটা ছেলে শান্ত হলে তো নয় এই বাচ্চাটা এত সুন্দর বা কোনো গুতাকে মিনে করে কোনো দৌড়ি নিয়ে কোনো কিছু নাই, দৌড় দৌড়ি করে সেরকম। আমরা দেখি অনেক সময় যে পশুগুলো লালন পালন করতে হয় একটা মায়া চলতে হয় সন্তানের মতোই লালন পালন, সেটা আমরা লালন পালন করি। আমার এই যে গরুটা আমি 3 বছর পালন লালন পালন করতেছি, আমি এটা বিক্রি করার সময় তো আমার কতটা কতটা খারাপ লাগবে দেখলে, একটা দেখুন সাগরের একটা আমার ফ্যামিলিতে যে কেউ যাতে অন্যরকম একটা পর্যায়ে যেত, তার থেকে আমার এরকম অংশ খারাপ লাগবে অভিজ্ঞতা সেইভাবে অনুভবটা আমার সেখান তৈরিভাবে নিয়ে গেল। কতটা খারাপ লাগছে এখন বিক্রি করে ছাগলে তো দীর্ঘদিন যাবত, হ্যাঁ ছাগলে 2.5 বছর লালন করা একটি ছাগল, আর 2 বছর একটু যদি এই যে গরুটা যে ছেড়ে চলে যাচ্ছে আপনাকে আপনি ছেড়ে দিচ্ছেন, এতে মানে ওর সঙ্গে যে আপনার একটা সম্পর্ক তৈরি হয়েছিল সেটা তো আর থাকতেছে না, এটা থেকে কেমন লাগতেছে? মায়া আমার সন্তান প্রতি আমার যে আকৃষ্ট বা মায়া জন্মাচ্ছে গরুটাও সেভাবে আমি এক জায়গায় থাকি, আমার কথা শুনলে ওই নিজেই একটা অনুভব দেখালো যে কি আর জানবো যে বলছে এখন যে ওর উঠে দাঁড়ান একটা ভালোবাসার মধ্যে তৈরি যদি না হয় সেই জিনিসটা কিন্তু তার মধ্যেও আসবে না, আমাদের মধ্যেও আসবে তার সাথে আমার শেষ পর্যন্ত সম্পর্ক, বুঝতে পারছেন? আবেগে কখনো কান্না আসে না, কাঁদা সেটা তো আসবেই, বিক্রি করতে আসছি তো আমি নিজের মধ্যে তো এতটা কষ্ট পাচ্ছি, বিক্রি করে তার থেকেও বেশি কষ্ট পাবো, তারপরে এটা আমার বিক্রি করতে হবে যেহেতু আমার এটা একটা ব্যবসার কৃষি পর্যায়ে চলে গেছে, সেই হিসাবে এটা বিক্রি করতে করাইতে আমাদের লাগবে। Thank you.
20 মন গরু 10 লাখ টাকা সাথে ছাগল ফ্রি সম্মানিত ক্রেতা ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যদি কেউ মোটরসাইকেল নিয়ে আসেন এক নং গেটের কাছে মোটরসাইকেল রাখার গ্যারেজ আছে আপনারা সেখানে মোটরসাইকেল